কৃষ্ণ প্রকট হয়েছিলেন সাক্ষাৎ বিগ্রহ দর্শন করলে আপনারা। রাধে রাধে প্রভুজি, কোথা থেকে আসছেন আপনি? বোম্বে থেকে। তো চলো, হয়ে গেছে গাছটা, শুকিয়ে গেছে। এই গাছ থেকেই, এটা ইমলি গাছ অর্থাৎ তেঁতুল গাছ, এই গাছ থেকে কৃষ্ণ স্বয়ং প্রকট হয়েছে গাছের মাঝখানে পুরো ফেরে। এই দেখুন, আপনাদেরকে এখন মন্দির দর্শন করেছি। চোখ ভরে জল, অন্ধকার ভালো দেখতে পাচ্ছে না। পেছনে একটা তেঁতুল গাছ আছে, ওই তেঁতুল গাছে তেঁতুল ডাসারা তেঁতুল ওরে পা দিয়ে স্লিপে পড়ে গেছে। তারপরে রাধা আধে রাধে। প্রিয় ভক্তগণ, সবাইকে আকাশ বৃন্দাবন ব্লগে সুস্বাগতম। তো আজ আপনাদেরকে দর্শন করাবো কৃষ্ণ সুদামা মন্দির, বৃন্দাবন, রাজস্থানে অবস্থিত। জয় জয় শ্রী রাধে, জয় সুদামা পুরী কি জয়। সুদামা বিপ্র এখানেই জন্ম, এখানেই বড় হলো, উজ্জয়ন্তী বিদ্যা উদ্যানে গেল। তারপরে সুদামার কাছে কৃষ্ণ বলরামও গেল। আবার কৃষ্ণ বলরাম সুদামা যখন ও গুরুমাতা চানা দিয়েছিল যে কোনো সময় খেতে পেলে খেলবে, সুদামা আগেই খেয়ে দিবে। কৃষ্ণ যখন বলছে যে তোমার চানা কোথায়, বলে গির গিয়া, মানে পড়ে গেছে। ওই একটা মিথ্য কথার জন্যে দরিদ্রিত হয়ে গেল। তারপরে বিদ্যাধ্যয়ন করে পরে এখানে আসলেন, তারপরে এইখানে বিবাহ শাদি হলেন, তারপরে এইখানেতে বড় হলেন, চারটে চারটে বাচ্চার বাবা হয়ে গেল। তারপরে ওনার স্ত্রী সুশীলা বলছে, তোমার বন্ধু তো কৃষ্ণ, বাল্য বন্ধু, এখন তো দ্বারকা দিশ হয়ে গেছে, সেখানে চলে যাও, সেখানে কৃষ্ণ কিছু না কিছু আমাদের সাহায্য করবে। যখন দ্বারকায় গেলেন, ওনার স্ত্রী সুশীলা এক মুহূর্ত চিড়ে বেঁধে দিয়েছিল আঁচলে, সেই চিড়ে খেয়ে কৃষ্ণ দ্বারকা পুরী ওখানে দান করে দিলেন। এইখানে আগে দ্বারকা পুরী ছিল, সুদামা বিপ্রের দ্বারকা পুরী, সমস্ত ঘরে ঘরে সব দ্বারকা পুরী গেল। কৃষ্ণ যখন ওখান থেকে দ্বারকা থেকে এসে দেখছে যে আমার কোথায় ঝুঁকড়ি কোথায় গেল, ঘর পুরানো টুটা পুটা ঘর কোথায় গেল, দ্বারকা পুরী আর বিশাল রাজমহল তৈরি হয়ে গেছে, তখন নিজেকে চিনতে পারছে না, নিজের সন্তানকে চিনতে পারছে না। তারপরে নিজের যখন সন্তান বা স্ত্রীকে নিশান, যেরকম আমার নিশান আছে, ওইরকম ছেলেদের যখন নিশান দেখলেন, তখন বুঝতে পারলো যে এই আমার ছেলে, এই আমার স্ত্রী। তখন সমস্ত রাজমহল ছেড়ে ছুড়ে দিয়ে ওই বন জঙ্গলে বসে চোখের জলে কেঁদে কেঁদে এই কুণ্ড করলেন, সুদামা কুণ্ড। তারপরে এই ওনার স্ত্রী সুশীলা যখন সন্তানরা বড় উপযুক্ত হয়ে গেল, তখন ওই পরিবারকেও ছেড়ে ছুড়ে দিয়ে তখন উনি সশরীরে সুশীলার সঙ্গে একসঙ্গে ভগবান পাণ্ডবদের মতন সশরীরে গোলোক অভিযান করলেন। এই একটা লীলা এখানে। আরেকটা লীলা এখানে, পেছনে মন্দিরের পেছনে ইমলি গাছ মানে তেঁতুল গাছ, রাধারানী কাম্যবনে ওখানে যখন গরু চরণ সব লীলা টিলা করে যখন এই রাস্তা দিয়ে বর্ষানা যাচ্ছেন, একটু আগে একটা গ্রাম আছে, ওখানে রাধারানী চোখের জলে অশ্রুপূর্ণ করেছে, চোখ ভরে জল, অন্ধকার ভালো দেখতে পাচ্ছে না। পেছনে একটা তেঁতুল গাছ আছে, ওই তেঁতুল গাছে তেঁতুল ডাসারা তেঁতুল ওরে পা দিয়ে স্লিপে পড়ে গেছে। তারপরে রাধারানী ওই তেঁতুল গাছে অভিশাপ দিয়েছে, যাও এই ব্রজমণ্ডলে কোনো জায়গায় তেঁতুল হবে না। আর ওই টিকটিকে যে টিকটিক টিকটিক আওয়াজ করে, ওই টিকটিকে আমাদের এই লীলা ডিস্টার্ব করে, এখানে টিকটিকেও কোনো সময় কোথাও আওয়াজ পাবেন না। তারপরে ওই ইমলি বৃক্ষ উনি প্রসন্ন হয়ে যে রাধারানী আজকে আমাকে বর দিলেন, এখানে ভালো হয়েছে, আমার আশীর্বাদ সবে পেয়ে গেলাম। রাধারানী চোখের জলে যখন কাঁদছিলেন, তখন ওই নিজে হনুমান যেরকম বক্ষ বিধারণ করে সীতারামকে প্রকট করে তোমার বিভূষণকে দেখাইছিলেন, তখন ওই ইমলি বৃক্ষ ওই তেঁতুল গাছ তিনি বক্ষ বিধারণ করে কৃষ্ণকে প্রকট করাইয়ে রাধারানীর সঙ্গে মিলন করেছেন। সেই বৃক্ষ মন্দিরের পেছনে আছে, আপনারা দর্শন করবেন, দর্শন পাবেন, আপনারা সব আসেন এই দিব্য লীলাভূমি দর্শন করেন। জয় জয় শ্রী রাধে। তো অপূর্ব সে দুর্লভ দর্শন মহারাজের মুখে অমৃতবাণী শ্রবণ করেছেন আপনারা। তো প্রিয় ভক্তগণ, বলার ভাষা নেই এই যে ভগবানের নিত্য লীলাভূমি। আমরা অনেকে বলি যে আমরা তিন দিন চার দিন বৃন্দাবনে থেকেছি, আমাদের বৃন্দাবন পুরো ঘোরা হয়ে গেছে। তিন দিনের মধ্যে আমরা পুরো বৃন্দাবন দর্শন করে নিয়েছি। আর এ বৃন্দাবন ধাম চিন্ময় লীলাভূমি, এখানে কি দর্শন তিন দিনের চার দিন হয়?
পাঁচ বছর ধরে যাবৎ আজকে বৃন্দাবনে রয়েছি, এখনো পর্যন্ত বৃন্দাবনের সমস্ত লীলা আমরা দর্শন করিনি, সেই জায়গায় এখনো পৌঁছাতে পারিনি, আর তিন দিনের মধ্যে দর্শন হয়ে যায়। আসুন বৃন্দাবনে, আমাদের মধ্যে আসুন, তোরা শ্রীকুশ পরিক্রমা করুন, তাহলে বুঝতে পারবেন যে আপনি কোথায় ছিলেন আর জীবনের পরম আনন্দটা কি, সেটা চৌরাশি কুশ পরিক্রমার মাধ্যমে অনুভব করা যায়, কারণ তার প্রমাণ আমি সাক্ষাৎ নিজেই। তো চলুন, এই যে মহারাজ আপনাদেরকে যে লীলা শুনিয়েছিল, এখানকার যেই গাছটা যে ফেটে ভগবানের দেখিয়েছিল, এই সেই গাছ, এই দেখুন গাছ মাঝখান থেকে ফেটে গেছে, দেখুন গাছ ছিঁড়ে এখানে সে লীলা হয়েছিল। অতি দুর্লভ, অতি 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 দুর্লভ। কৃষ্ণ ভগবান, কৃষ্ণ যখন দ্বারকাতে চলে গেছেন সুদামাকে ব্রজধাম ব্রজবাসী দিকে ছেড়ে, তখনকার সুদামা তখন দরিদ্র ছিল, মহারাজের মুখে শুনেছেন, তারপরে আমি একটু শুনাচ্ছি আপনাদেরকে। তখন সুদামার যে পত্নী সুশীলা, উনি খুবই বলছে যে তোমার তো কৃষ্ণ সখা রাজা, দ্বারকাধীশ রাজা, তার কাছে যাও, তোমার দরিদ্রতা একটু তো হলেও উনি মোছাতে পারবে। তখন যারা শুদ্ধ ভক্ত, যারা ভগবানের নিষ্ঠা পরায়ণ ভক্ত, তারা কখনো ভগবানের কাছ থেকে কোনো কিছু চায় না। হ্যাঁ, ভগবানের কাছ থেকে খালি শুধু বলে যে হে প্রভু, সব তোমার ইচ্ছা, তুমি যা চাও তাই হোক, আমার কোনো ইচ্ছা নেই, আর আমি ইচ্ছা প্রকাশ করি না। আর ভগবান হলো অন্তর্যামী, উনি সব কিছু জানেন, আপনার এক্সট্রা করে ভগবানের কাছে বলতে হয় না। তো সুদামা যখন উনি দ্বারকাতে গেছেন রাজস্থান, এই ব্রজধাম থেকে হেঁটে হেঁটে পায়ে হেঁটে কতদিন সময় লেগেছে, কত কষ্ট করে গেছে, পায়ে কাঁটা ঢুকে গেছে, সে ছিঁড়া ধুতি ফাটা একটু খুঁত চাল নিয়ে ভগবান কৃষ্ণের কাছে গেছেন, তখন দ্বারপাল কৃষ্ণ সুদামাকে ঢুকতে দিচ্ছে না। এই ভিখারি একজন ব্রাহ্মণ, সে এসছে দ্বারকাধীশ রাজার সঙ্গে দেখা করতে, তাকে ঢুকতে দিচ্ছে না, তাকে তিরস্কার করেছে। আর আজকে আমরাও তিরস্কার করি আমাদের সমাজে মানুষকে, যারা বড় হয়ে গেছে, যারা টাকাওয়ালা, যারা ও অনেক কিছু তাদের আছে, তাদেরকে, ছোট লোকদেরকে, যারা নর্মাল ফ্যামিলির, তাদেরকে তিরস্কার করে। এগুলো ভগবান কৃষ্ণ যে লীলা করে এই আমাদেরকে বোঝানোর জন্য, কিন্তু আমরা এত মূর্খ আর এত আমাদের অন্ধ চোখ, আমরা কখনো বুঝতে পারি না, এগুলো আমাদের জানা উচিত। তখন ভগবান কৃষ্ণ দেখুন, সুদামা এত বড় ভক্ত, যে ভক্তবৎসল ভগবান, ভক্তবৎসল ভগবান, ভগবান হলেন ভক্তের অধীনে, ভগবান ভক্তের অধিবান অধীন ভগবান নয়, ভগবান হলেন ভক্তের অধীন, ভগবানের অধীন ভগবান নয়, ভক্ত নয়, সরি। তো সুদামাকে যখন ভগবান কৃষ্ণ শুনতে পেলেন যে ওনার সখা সে সুদামা এসেছে, সেই রাজ সিংহাসন থেকে মুকুট ফেলে, জুতা ফেলে, সে রাজা ধরে কৃষ্ণ এসে সে আলিঙ্গন করেছে সুদামাকে, আর সে সুদামাকে সোনার পালঙ্কে শুতে দিয়েছে, কিন্তু সুদামা শয়নি। হ্যাঁ, যেই রাজ সিংহাসনে ভগবান কৃষ্ণ বসে থাকে, সেই সে সিংহাসনে সুদামাকে বসিয়েছে, উনি অভিষেক করেছে, চরণ অভিষেক করেছে। আর সেই কৃষ্ণের ভজন যদি আজকে আমরা না করতে পারি, তাহলে আমাদের মতো দুর্ভাগা এই জগতে আর কিছুই নেই। তো সুদামা এই রাস্তায় যেতে যেতে কান্না করতে করতে এই সেই কুণ্ড বানিয়েছে, মহারাজের মুখে শোনালাম। তো আপনারাও ভক্তি ভজন করুন, ভগবান কৃষ্ণের ভজন যদি আমরা না করতে পারি, এই জন্মের কোনো মুখ্যই নেই, এই জন্মের জন্ম বৃথা গেল, জন্ম বৃথা। তো এই সেই কৃষ্ণ সুদামা মন্দির আপনারা দেখতে পেয়েছেন। তো এইভাবে আকাশ বৃন্দাবন ব্লগের সঙ্গে থাকুন, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আচ্ছা, দর্শন করেনি, এখন দর্শন করাবো। রাধে রাধে প্রভুজি, কোথা থেকে আসছেন আপনি? বোম্বে থেকে। তো চৌরাশি কুশ পরিক্রমা করে কেমন লাগছে আপনার? খুব ভালো লাগছে। আচ্ছা, রাধে রাধে।
তো দেখতে পাচ্ছেন অনেক ভক্ত এখানে বেঙ্গালুরু বোম্বে থেকে বেশিরভাগ ভক্তরা এসেছে এখানে আর আমরা তো কিছু রয়েছি আর এই যে আপনাদের দেখিয়েছিলাম গাছটা এই গাছ থেকে হ্যাঁ ওরা হ্যাঁ এই কৃষ্ণজি প্রকট হলো রাধা রানীর মিলন করে আয়া ও রাধা কৃষ্ণ বিক্রি আমদানি এটা কি তো তমল তমল গাছ ইমলি ইমলি গাছ ইমলি হ্যাঁ স্যার ইমলি গাছ তেঁতুল গাছ এখানে এই রাধা রানী সিলেটে পড়ে গেছে আর একে অভিশাপ দিয়েছে একে জিজ্ঞাসা করে এ ভালো বলতে পারবে পরিবেশটা খুব সুন্দর অপূর্ব পরিবেশ এতক্ষণে গাছটা প্রাপ্তি হয়ে গেছে গাছটা শুকিয়ে গেছে এই গাছ থেকেই এটা ইমলি গাছ অর্থাৎ তেঁতুল গাছ এই গাছ থেকে কৃষ্ণ স্বয়ং প্রকট হয়েছে গাছের মাঝখানে পুরো ফেরে এ দেখুন আপনাদেরকে এখন মন্দির দর্শন করাবো তো চলুন অতি দুর্লভ দর্শন আপনারা করে নেন আর জীবন সার্থক করুন তো জীবন সার্থক কৃষ্ণ হ্যাঁ সুদামা কৃষ্ণ ভগবান কি যায় এ দেখুন এই যে দেখতে পাচ্ছেন স্বয়ং কৃষ্ণ এ দেখুন এ কৃষ্ণ এই গাছের ভিতর থেকে প্রকট হয়েছে দেখতে পাচ্ছেন আর এলো সুদামা এ দেখতে পাচ্ছেন মাঝখানে বসে আছে গোপালের সঙ্গে এলো সুদামা স্বয়ংভু এই গাছ থেকে কৃষ্ণ প্রকট হয়েছে কৃষ্ণ সুদামা মন্দির 84 কোষ পরিক্রমা মধ্যে এটা পড়েছে রাজস্থান জয় হো কৃষ্ণ সুদামা জয় খুব সুন্দর হাওয়া চারদিকে গাছ সত্যি তো আমাদের 84 কোষ পরিক্রমার গাড়ি হলো এটা আপনারা দেখে নিন গাড়িটা এই গাড়ি দিয়ে তুমকো লে লেঙ্গে বাতাও রাধে রাধে মো ভাইয়া আমাদের 84 কোষ পরিক্রমার ড্রাইভার ওদের ওরাই আমাদের 84 কোষ পরিক্রমা করায় এই দেখুন এসব গাড়ি দিয়ে তো আবি কাহা যান আই আছে আমি আতে বুড়ে বদ্রি যান আচ্ছা বুড়া বদ্রি বুড়ে বদ্রি তো বদ্রি না बुरा बद्री में 84 वर्ष के परिक्रमा के महिमा बताएंगे सबसे पहले सब सबसे के प्रथम के प्रकट करे थे के करे थे सब महिमा उखाने सब बोल रहे तो सबाई के धन्यवाद संगे थाकार जन्य और भालो लागले अवश्य चैनल के सब्सक्राइब कर रखबें और ये भावे अपना वृंदावन धाम दर्शन करूँ हरे कृष्ण कृष्ण सुदामा की जय राधा रानी की जय সুদামার চোখের জল আপনাদেরকে ভালো করে দর্শন করছি জয় হো সুদামা কৃষ্ণ সখা কি জয় হরি বল রাধে রাধে বৈষ্ণব শিরোমণি শ্রী রূপ গোস্বাইপাদের তিরোভাব তিথি আগামী 28 আগস্ট তো প্রিয় ভক্তগণ শ্রী রূপ গোস্বাইপাদ হলেন ভগবান কৃষ্ণের নিজ পার্ষদ এবং রাধারানীর নিজ সখী তো ওনার তিরোভাব তিথিতে আমরা বৃন্দাবন ধামে 500 লোকের বৈষ্ণব সেবার আয়োজন এবং শ্রী রাধা দামোদর মন্দিরে নতুন ড্রেস আমরা দেওয়ার অভিলাষা রেখেছি তো প্রিয় ভক্তগণ এই সেবায় যদি কেউ ভাগ নিতে চান শ্রীরূপ গোস্বাইপাদের কৃপা লাভ করতে চান রাধা দামোদর লালজির পূর্ণ দয়া লাভ করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করেন এটা ফোনপে গুগল পে রয়েছে এবং এটাতে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপও রয়েছে আর আপনারা সেই সেবায় যুক্ত হয়ে ভগবানের অশেষ কৃপা লাভ করুন এবং আপনাদের মনঃসজনম সার্থক করুন তো ধন্যবাদ সবাইকে হরে কৃষ্ণ